হবিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে শায়েস্তাগঞ্জ উপজেলা একাদশকে 1-0 গোলে হারিয়েছে হবিগঞ্জ সদর উপজেলা একাদশ। শনিবার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই খেলা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জহির। খেলাধুলায় বারে বল মাদক ছেড়ে খেলতে চল, এটি ছিল এই ম্যাচের মূল প্রতিপাদ্য। এ সময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, এছাড়া উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম।